শ্রী অন্ন দাশগর রায় তিনি নজরুলকে মূল্যায়ন করেছিলেন, ভুল হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, সব ভাগ হয়ে গেল নজরুল। তো আমরা এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা এই কথার যথার্থতা দেখতে পাচ্ছি যে আমাদের দেশ 47-এ বিভক্ত হয়েছে, আমরা আবেগে সংস্কৃতিতে সবকিছুতে এক থাকলেও তারপরেও আমাদের মাঝে একটি সীমানা আছে। আমরা দুটি সার্বভৌম রাষ্ট্র, আমরা এই রাষ্ট্রীয় কাঠামোর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের জাতীয় কবি, আমাদের বাংলাদেশের জাতীয় কবির প্রতি যে আজকে যে শ্রদ্ধা নিবেদন করে এখানে যে আয়োজনটি হচ্ছে, আমি সেই আয়োজকদের পরম কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শুরু করছি। তো আমি এইটুকু বলতে পারি যে বাংলাদেশের এবং এই পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রাম যদি এই হরিহর পাড়া হয়ে উঠত, তাহলে হয়তো নজরুলের যে গবেষণা, নজরুলের যে চর্চা, তার জন্য আসলে আমরা আমাদের দুশ্চিন্তা করতে হতো না। তো আমরা চাই যে এই বাংলার এই অবিভক্ত অখণ্ড বাংলার প্রতিটি জনপদ এই হরিহর পাড়া হয়ে উঠবে এবং নজরুল চর্চায় এই হরিহর পাড়া সবাইকে পথ দেখাবে। একটু আগেই মুর্শিদাবাদের মাননীয় অতিরিক্ত জেলা শাসক বক্তব্য দিয়ে গেছেন, তার বক্তব্যে অনেকগুলো বিষয় উঠে এসছে, নজরুলের বেড়ে ওঠা এবং পরবর্তী জীবন এবং তার যে অসাধারণ অনন্য সাধারণ যে দেখা সেটি কিভাবে মানুষকে আন্দোলিত করেছে। তো আমি আশৈশব নজরুলকে ভালোবেসে তার প্রতি অনুরাগী হয়ে আমি যে বিষয়গুলো জানবার চেষ্টা করেছি, বুঝবার চেষ্টা করেছি, আমার উপলব্ধি থেকে, আমার সেই অন্বেষণ থেকে আমি কিছু আপনাদের সামনে তুলে ধরব। সেটি হচ্ছে যে এই কথাটি আজকে জোর দিয়ে বলা দরকার যে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম, সেই সংগ্রামে নজরুলের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। নজরুলের সঙ্গীত, নজরুলের গান, এটি অভাবনীয় যে আমাদের বাংলাদেশের যে অভ্যুত্থান, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেখানে যেভাবে পথ দেখিয়েছে, একইভাবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামেও নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদ হিন্দ ফৌজ নিয়ে যখন উনি ইম্ফলের পথে, মণিপুরের পথে যুদ্ধ করেন, আমি বলতে পারি।